আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ডিমের শাহি কুরমা। কুরমা আমরা সবাই রান্না করি, কিন্তু আমি যেভাবে করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ শখের রান্নাঘর থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আসুন চলে যাই মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব এক কাপ রান্নার রেগুলার তেল। ঘি দেব 3 চা চামচের চেয়ে একটু বেশি। আমি এখানে তেল ও ঘি দুটো মিশিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন, তবে ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে শাহি ফ্লেভারটা পাওয়ার জন্য। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও প্রতিটা স্টেপ ফলো করে করবেন, তাহলেই পারফেক্ট স্বাদ পাবেন। আমার প্যাঁচ বেরেস্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এরকম করে উঠিয়ে নেবেন, এর চেয়ে বেশি বাজলে কালারটা ডার্ক হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। সামান্য লবণ দিয়ে হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কুরমার কালার নষ্ট হয়ে যাবে। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই রান্নাতে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে। এখন দেব এলাচি 2 টুকরো, দারুচিনি ও 2 তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। এখন দিচ্ছি 1 কাপ টক দই। দইটা আমার ঘরে তৈরি করা। আমি 12টি কাঠবাদাম আগে থেকে খোসা ছাড়িয়ে বেটে নিয়েছিলাম, এখন এই কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আমি আবারও হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি। মোট 1.5 চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ও স্বাদ মতো লবণ। লবণটা অনুমান করে দিবেন, ডিম ভাজার মধ্যে লবণ দেওয়া হয়েছে। এখন দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চা চামচের চেয়ে কম জিরা গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও স্বাদ হয়।
অল্প একটু দুধ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাতে কোনো পানি ব্যবহার করব না, পুরোটাই দুধ দিয়ে করব। মশলা কষানো হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। আমি 1.5 কাপ পানিতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে জাল করে 1 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। এখন ঢাকা দিয়ে রেখে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটাতে একটা ক্রিমি ভাব আসে। দেখুন আমার ঝোলটা কতটা ক্রিমি হয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দেব। মাথাটা ভেঙে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও 3 চা চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিট। পর আমার শাহী কোরমা তৈরি। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, এটা ক্রিমি ক্রিমি ভাব। এটা ঠান্ডা হলে আরও ঘন হবে। আমরা এটা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই সার্ভ করতে পারি। এখন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এভাবে রান্না করলে ছোটরা তো পছন্দ করবেই, বড়রাও হাত চেটে পুটে খাবে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।